चल बसंत जी, इज्जत का सवाल है। नमस्कार बंधुरा, चले এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। এই সপ্তাহের ভিডিও মুর্শিদাবাদ নিয়ে, আর আমরা দুই বন্ধু পৌঁছে গেছি সেখানে। সেখানে গিয়ে ঘুরে দেখব পুরোটাই, এবং সবটাই হবে একই দিনে, অর্থাৎ সকালে যাব আর ফিরে চলে আসব রাত্রের মধ্যেই। ভিতরে সব মিলে সাতটা জায়গা আছে। আমরা পুরো জার্নিটা একই দিনে করলেও আপনাদের সুবিধার্থে ভিডিওটিকে দুটি পর্বে বিভক্ত করা হচ্ছে। বাঘের খাবার নিব। বাঘের খাবার? বাঘ কোথায়? কলকাতা আলিপুরে আছেন না? সবার প্রথমে আমরা দেখব সিরাজউদ্দৌলার খ্যাত কাঠগোলাপের বাগান বাড়ি। সেখানে তার সেই গোপন সুড়ঙ্গটিও রয়েছে বন্ধুরা, যেখান থেকে গঙ্গায় মিলিত হওয়া যেত। আর তার সাথে আমরা যাব জগৎ শেঠের বাড়িতেও, সেখানকার মিউজিয়ামটিও ঘুরে দেখব। অনেকগুলো মন্দির দেখলাম, 108খানা দেবদেবীকে এখানে পুজো করা হতো। তার সাথে আমরা যাব হীরাবাই প্যালেসে, এবং সেই প্যালেসের ভিতরকার 25টি চূড়োওয়ালা মন্দিরও দেখব। তো আর দেরি কেন বন্ধুরা, চলুন তাহলে ঘুরে আসা যাক বাংলার ঐতিহাসিক রাজধানী থেকে। নমস্কার, আমি মনোজিৎ, আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। সকাল সকাল পৌঁছে গেলাম সোদপুর স্টেশনে, এবং সেখান থেকে ট্রেন ধরে পৌঁছে গেলাম ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে চড়ে বসলাম হাজারদুয়ারি এক্সপ্রেসে। ট্রেনটি কলকাতা স্টেশন থেকে 6:55 ছেড়ে আসে, এবং ব্যারাকপুর স্টেশনে 7:20 এসে দাঁড়ায়। ব্যারাকপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত মাঝখানে মাত্র 7টি স্টপেজ, তাই 3:15 পৌঁছে যাওয়া যায় মুর্শিদাবাদে। ভাড়া লাগলো জনপ্রতি 75 টাকা। স্টেশনের বাইরেই দেখা হলো এক মজাদার টাঙ্গা চালকের সাথে। আজকের ভিডিওর প্রধান চরিত্র কিন্তু ইনি আর ইনার ঘোড়াই। পঞ্চের গদি আছে, কোনো ব্যাপার নেই, এরকম গদি একটা টোটো তো নাই। চল বাসন্তি, নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আমরা মুর্শিদাবাদে শ্যুট করছি। আমরা এখন রয়েছি ঐতিহ্যবাহী টাঙাগাড়ি। হ্যাঁ, মুর্শিদাবাদে আসলে এটাই কিন্তু সবচেয়ে বাঞ্ছনীয় যে টাঙাগাড়িতে করে ঘুরতে হবে পুরোটা। তো চলুন তাহলে একে একে দেখে নিই কী কী দেখার আছে এখানে। চল বসন্তি, আমাদের সামনে একটা হলুদ বিল্ডিং দেখছি। এই বিল্ডিংটা ধরে আগের দিনে ছিল ইংরেজরা যে জেলখানাটা তৈরি এবং ব্যবহার করছে ইংরেজরা। এখন সেন্ট্রাল বম্বে না পর নাম দিয়েছে মুর্শিদাবাদ ছাপছে। এটা কয়দিন ছাড়া কেউ ঢুকতে পারবে? আচ্ছা, মানে এখনো ভেতরে কয়দিন আছে? হ্যাঁ, আরে সেন্ট্রাল থেকে নিয়েছে না, মোটর জেল করে মানে তোকে এখানে ঢুকতে গেলে আসামি পারেছি। আচ্ছা, মোদির বাম্পার? মোদির বাম্পার, যা যা সামনে দিলীপ ঘোষের বাম্পার আছে। আমি দুটো কথা বলবো, আপনাদের কোম্পানি শুনবেন। হ্যাঁ, এই গেটগুলো হচ্ছে আজ থেকে 400 বছরকার জিনিস। দেখুন তো কোনো রড আছে কি না? কোনো নেই, সব ইটের কনস্ট্রাকশন। এখনকার মতো এখনকার লোকে মিস্ত্রি এতে গেট করে তো ভেঙে পড়বে, এত তো লাস্টিং করবে। আর সামনে পরপর তিনখানা গেট, বললে ইতিহাস না বললে গেট আর মহদি। আচ্ছা, নবাব সিরাজের বলে এখানে বাজার হতো, বাজার থেকে বলা যেত মিনা বাজার। আচ্ছা, মিনা বাজার। হ্যাঁ, আর তখনকার দিনে মসজিদটাকে বলা যেত মিনা মসজিদ।
এখানে হীরা জহর মেয়ে পান্না বিক্রি হতো এখানে একটা ছোট ছোট করে বাজার হয় বাজারটাকে বলা যায় চক বাজার মসজিদটাকে বলা হয় চাঁদনি চক মসজিদ যেটার ওপরে যে ঘরগুলা দেখছেন ওপরে নহবত ছানায় নহবত বাচ্চার নিচে নবাবকে সানাই বাজিয়ে সালাম জানাচ্ছে এখন নবাবী স্টাইলে আপনারা যাচ্ছেন আপনাদেরকে সালাম জানাচ্ছে সানাই বাজিয়ে তার জন্য গেটটাকে বলা হয় সালামি গেট সেটা সালামি গেট ওখানকার দিনে চাকরা থাকছেন তাদের এদের ঢাকার গেট সামনে একটা গেট আছে দেখেন পুরো ভিতরে দেখেন পুরো বিল্ডিং অনেক গালা আছে পুরাতন বিল্ডিং দেখতে পাবেন দেখেন ভিতরে অনেক পুরানো বিল্ডিং এগুলো সব মানে একটাই অংশ ছিল আমাদের ডাইন হাতে যে মসজিদটা দেখছেন যার নামে মুর্শিদাবাদ হয়েছিল নবাব মুর্শিদ কুলি খান আচ্ছা 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 এই বিল্ডিংটা হচ্ছে ইমামবাড়া ইমামবাড়া কেন বলা হয় হ্যাঁ এখানে এর ভিতরে একটা মদিনা মসজিদ আছে মক্কা মদিনা হজে থেকে পবিত্র মাটি সোনা ডালি থেকে এক ডালি মাটি নিয়েছে মদিনা মসজিদ তৈরি করেছিল আচ্ছা আচ্ছা যে মুসলিম ধর্মের লোকেরা মক্কা মদিনা হজে যেতে পারে না এই পবিত্র মসজিদ থেকে দর্শন করলে হাত নেকি এবং হাত স্বর্গ লাভ হওয়া যাবে এখানে মহরম বলে উৎসব হয় উৎসবে 10 দিন খোলা থাকে বাকি দিন বন্ধ থাকে মুর্শিদাবাদে আসলে আপনি একটা জিনিস নোটিস করবেন যে স্টেশনের বাইরে প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে হ্যাঁ কম খরচায় আপনি ঘুরতে পারেন ওতে কিন্তু এই যে টাঙা গাড়ির যে এক্সপিরিয়েন্সটা না এটা করবেন কারণ টোটো তো আপনি আপনার বাড়ির সামনে থেকেও চড়তে পারেন কিন্তু মুর্শিদাবাদে এসে যদি টাঙা গাড়ি না চড়েন তাহলে আর কি করবেন তাই না কি বলেছি বলো একদম আমাদের গাইড কাপড় কি কথা গাড়ি হচ্ছে খানিকক্ষণ পরেই পৌঁছে গেলাম কাঠগোলাপের বাগান বাড়িতে আর আমাদের টাঙ্গা গাড়িকে বাইরে রেখেই ভিতরের দিকে এগিয়ে চললাম এর ভিতরে অনেকগুলি জায়গা রয়েছে সিরাজউদ্দৌলার গুপ্ত যে ওটাকে কি বলে সুড়ঙ্গ সুড়ঙ্গ সেই সুড়ঙ্গটা এখানেই রয়েছে আর চিড়িয়াখানা রয়েছে আর অনেক কিছু রয়েছে দেখবো চলুন বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সিরাজউদ্দৌলার সেই গুপ্ত সুড়ঙ্গের সামনে আপনারা যেটা দেখলেন ওখানে এখন জল ভরে গেছে কারণ গঙ্গার জল এখানে চলে এসেছে কিন্তু এটা যখন বানানো হয়েছিল রাজস্থানি কায়দায় বানানো হয়েছিল আপনারা দেখলেন তো স্থাপত্যটা পুরো রাজস্থানি কায়দায় যেরকম রাজস্থানে বাউড়িগুলো হয় ঠিক সেরকম টাইপেরই এটা বানানো ছিল এখন জল ভরে গিয়েছে তবে জায়গাটা ফ্যাসিনেটিং তাই না দেখতে খুব সুন্দর লাগছে গঙ্গার সাথে কানেক্ট ছিল হ্যাঁ গঙ্গার সাথে কানেক্ট ছিল এখন সেই গঙ্গা জলই চলে এসছে বাইরে সুড়ঙ্গটির ঠিক পাশেই রয়েছে মাইকেল অ্যাঞ্জেলোর বিখ্যাত একটি মূর্তি তৎকালীন বাংলার নবাবদের ইউরোপিয়ান স্থাপত্যের প্রতি যে ভালোবাসা তার প্রমাণ মুর্শিদাবাদের আনাচে কানাচে ছড়িয়ে আছে বন্ধুরা
আর অনতি দূরেই রয়েছে হুমায়ুন ঝাড় নির্মিত এই বাগান বাড়িটি। ইতিহাস অনুসারে সিরাজউদ্দৌলা ইংরেজদের হাত থেকে বাঁচার জন্য এই বাগান বাড়ি থেকেই সুড়ঙ্গ পথে পালিয়ে গিয়েছিলেন। মুর্শিদাবাদ, নবাব মুর্শিদ কুলি খার নামে এই জায়গাটির নাম। ভিতরটায় রাজা মহারাজাদের ব্যবহৃত সব রকম জিনিস রয়েছে। খাট পালঙ্ক তো আছেই, ইভেন বসার সোফা থেকে শুরু করে ডাইনিং টেবিল এবং সেখানে খাবারের যে ধরনের উপকরণগুলো ব্যবহার করা হতো, থালা বাটি এইসব জিনিসগুলো সবই রয়েছে, মানে সব কিছুই রয়েছে। তবে হ্যাঁ, ভিডিওগ্রাফি করা তো সহজ নয়, ভিতরে চেষ্টা করেছি কিছুটা। এটা একটা বিল্ডিং কমপ্লেক্স বলা ঠিক হবে, মানে তখনকার দিনে নবাব এখানে থাকতেন তো অবশ্যই, তার সঙ্গে যাবতীয় প্রয়োজনীয় সব কিছুই এখানে ছিল। অর্থাৎ কর্মচারীদের জন্য আলাদা আবাস ছিল, এছাড়া ছিল নানান অফিস কাচারিও। নবাবকে কোথাও যেতে হতো না, তো অদ্ভুত একটা জায়গা। এই পুরো জায়গাটায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান নিদর্শনগুলো। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কিন্তু বিশাল বড় বড় মাছ ঘুরে বেড়াচ্ছে পুকুরটাতে। জাল ছিঁড়ে যাবে, জানি না। আমরা এখন পরেশনাথের মন্দিরের সামনে। মন্দিরটি দারুণ সুন্দর, জায়গাটার সামনে একটা বাগান রয়েছে আর উল্টো দিকে সেই পুকুরটা, পুকুরে বিশাল বড় বড় মাছ ঘুরে বেড়াচ্ছে। ঘাসও চলে। নবাবদের এই চিড়িয়াখানায় বড় কোনো জন্তু জানোয়ার না থাকলেও রয়েছে নানান প্রকারের কাকাতুয়া এবং টিয়া পাখি, আর তার সাথে রয়েছে বেশ কিছু ম্যাকাও। যারা পাখি ভালোবাসেন তাদের অবশ্যই এই জায়গাটি ভালো লাগবে। তখন এটা চিড়িয়াখানা ছিল, তো সেই হিসাবে ওটাকে দেখতেই পারেন। আমাদের বাসন্তী এখন লাঞ্চ করছে, তখন ব্রেকফাস্ট করছিল রাস্তায়, তাই না? হ্যাঁ, ওর লাঞ্চ হয়ে গেছে। আবার
বাসান্তি লাঞ্চ করে ফেলেছে কিন্তু এখনো মুখ দিতে পারেনি এটা মুখ নিয়েই আমাদের নিয়ে চলছে হ্যাঁ বর্মত বাসন্তি ও আমার লুকস দিচ্ছে লুকস দিচ্ছে আমাদের বাসন্তি এখন হাই স্পিডে চলছে টপ গিয়ারে ঠিক আছে ব্যালেন্স করে নিল আর কি সিটটা বাড়িয়ে নিল এই জায়গাটাকে গোল কি গোল কি বলো আগে গোলাপের বাগান হ্যাঁ গোলাপের বাগান কাঠ গোলাপের বাগান তার মানে কাঠ গোলাপের বাগান মানে বলা হয় এই কারণে বাংলা বিহার উড়িষ্যা তিনটা রাষ্ট্রের নবাব আমাদের এখানে আসে কিংবা দিদি কিংবা মোদিজিটা আমাদের এখানে বহরমপুর কিংবা এখানে যেটা আসে তাদেরকে আমন্ত্রণ জানাবে কি দিয়ে সেটা এখানে রাখছে সবাইকে আমন্ত্রণ জানাবে তাদেরকে ফুল দিয়ে কমিউনিটি হল প্রথমত তাকে আমন্ত্রণ জানানো ফুল দিয়ে আচ্ছা তাই কি না তখনকার দিনে বাংলা বিহার উড়িষ্যা তিনটে রাষ্ট্রের কোন নবাব দিতে আমাদের এখানে মুর্শিদাবাদে বাংলায় আসছেন তাকে এখানে রাখতো না তাদেরকে এখানে আমন্ত্রণ জানাতেন এই গোলাপের বাগানে এই গোলাপ এই এখন আমরা পৌঁছে গেছি জগৎ শেঠের বাড়িতে এই বাড়িটি এখন মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে চলুন ঘুরে দেখব জায়গাটি এই জগৎ শেঠের বাড়িতেও নাকি রয়েছে একটি সুড়ঙ্গ পথ আর সেই সুড়ঙ্গ পথ গিয়ে সোজা ওঠে এর আগে আমরা যে দেখে এলাম সেই হ্যাঁ কাঠ গোলাপের বাগান বাড়িতে শুধু তাই নয় রয়েছে সেই সুড়ঙ্গ পথের ভিতরে গোপন অস্ত্রাগার সব জায়গাটি ঘুরে ঘুরে দেখব তবে এই মুসলিমগুলো দেখুন বন্ধুরা ভিডিওগ্রাফি করা বারণ থাকা সত্ত্বেও চেষ্টা করলাম যতটা আপনাদের দেখানো যায় হ্যাঁ বন্ধুরা আমরা এখন জগৎ শেঠের বাড়িতে এখানে একটা সুন্দর মিউজিয়াম রয়েছে কিন্তু ভিতরে ফটোগ্রাফি করা যায় না যতটা পেরেছি চেষ্টা করেছি তবে খুব একটা বেশি দেখাতে পারবো না তবে হ্যাঁ জায়গাটা ওয়ার্থ ইট আর ভিতরে একটা সুড়ঙ্গ পথে রয়েছে এবং তখনকার দিনে ব্যবহার করা অনেক অস্ত্রশস্ত্র এবং মৈথিলি ভাষার অনেক রকম রেকর্ডস রয়েছে এখানে এই যে জগৎ শেঠ ছিলেন ইনি ছিলেন কিন্তু তখনকার দিনের বলা যেতে পারে বাংলার সবচেয়ে বড় ব্যাংকার উনি লোন দিতেন কাদের নবাবদের এবং কখনো কখনো ইংরেজদেরও আর সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল মির্জাফর দ্বারা মির্জাফরকে সাহায্য যারা করেছিল তাদের মধ্যে জগৎ শেঠ ছিলেন অন্যতম আর তারপরেই আকাশ কালো করে বৃষ্টি নামলো আমরা বেরোনোর সময় জগৎ শেঠের বাড়ির বাইরের এক্সিট যেখানে একদম লাস্ট সীমানা বেরোনোর পথ ওইখানে আমরা বসে আছি আমাদের সৌভাগ্য হয়নি দুই বন্ধু জগৎ শেঠ জীবিত ছিল তখন ওনার কোনো কিছুতে আসার ওনার বাড়ি ঘুরতে এসেছি এক ঢিলে দু পাখি মারাও হয়ে গেল ওনার চেয়ারে আমরা দুজন বসে একটু আনন্দ উপভোগ হ্যাঁ আসল ব্যাপারটা হচ্ছে এই যে জগৎ শেঠের বাড়ির একটা চেয়ারে আমরা বসে পড়েছি এবার দুজন এখানে বসে পড়েছি আর এরকম একটা ফিল নেওয়ার চেষ্টা করছি যে তখন এখানে যারা আসতো এই সময় কিরকম ফিল করতো তারা হ্যাঁ দারুণ লাগলো জায়গাটা দেখার মতন অনেক কিছু আছে বয়স হয়ে গেলে তাদেরকে ছেড়ে দিই ছেড়ে দাও বাঘের খাবার হয়ে বাঘের খাবার কলকাতা আলিপুর নিয়ে তুমি আমরা যাব লসিপুর রাজবাড়ি আচ্ছা লসিপুর রাজবাড়ি রাজবাড়ি যেখানে হীরা ভাইয়ের নাচঘর ফাঁসি ঘর আট মিলারি আচ্ছা আচ্ছা হীরা মডেল হ্যাঁ এই মডেল দেখে হাজারদুয়ারি বানিয়েছিল নাজিম হুমায়ুন আচ্ছা মডেল দেখে হাজারদুয়ারি বানিয়েছিল নাজিম হুমায়ুন আর ইনারা মতন এটা দেখছেন এখানে ফাঁসি ঘর না হ্যাঁ ফাঁসির মন্দির ঢোকা যায় না হ্যাঁ ঢুকবে ঢুকছে আমার গাড়িতে ভিজবে না বৃষ্টি আসলে
এটা হীরা ভাইয়ের প্যালেস, একটু আগে দেখলেন ওখানে একটা ফাঁসি কাঠ রয়েছে। এটা মহারাজা, এটা রাজা দেবী সিংহ এটাকে স্থাপন করেছিলেন এই বাড়িটা। এটা এটার মধ্যে আপনি দেখবেন যে ইউরোপিয়ান ধাঁচে তৈরি। কিন্তু এখন আমরা যাচ্ছি 25টা চূড়োওয়ালা মন্দির দেখতে। হ্যাঁ, মন্দিরটার 25খানা চূড়ো রয়েছে আর মন্দিরটা রয়েছে এই প্যালেসের ভিতরেই। চলুন দেখি। এই মন্দিরটিতে এই যে দেখছেন পিছনে একটা, তারপরে ওই আরেকটা, এরকম করে 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 108খানা দেবদেবী রয়েছে। দারুণ সুন্দর মন্দিরটা, অনেক বড় জায়গা নিয়ে। আর এই দেখুন আরেকটা, এটা হনুমানজি একটা রূপ, 108টা দেবদেবীর। আর এখানে আলাদা করে মন্দির রয়েছে। এটা জৈনদের ভগবান, ভাবতে পারছেন 108খানা আলাদা ডেডিকেটেড মন্দির এখানে রয়েছে। আর মন্দিরটির উপরে রয়েছে 25টি চূড়ো, ওই সকল দেবদেবীর এখানে একত্রিত করে আসল মন্দিরটি। এই যে দেখছেন যে কয়টি মন্দির এখানে রয়েছে আলাদা করে, তাদের সবার একত্রিত এই মন্দিরটি। এটাই হচ্ছে আসল মন্দিরটি। আর আপনাকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাই এখানে, যার জন্য এই প্যালেসটি বিখ্যাত, যার জন্য এই প্যালেসটি বিখ্যাত, সেই বিখ্যাত হীরাবাই তখনকার দিনে খুব সুন্দরী বলে প্রচলিত ছিল এবং অনেক সাহেবরাও আসতেন মিনার কাছে। তো এই কারণে এই প্যালেসটির নাম অনেকে হীরাবাইয়ের হীরাবাই প্যালেস বা হীরাবাই কুঠি বলেও ডেকে থাকেন। তা বলা, জায়গাটা কেমন লাগলো ভাই? অদ্ভুত জায়গা, অনেকগুলো মন্দির দেখলাম। 108খানা দেবদেবীকে এখানে পুজো করা হতো, ইভেন এখনো হয়। যখন নিজের খ্যাতির চূড়ায় ছিল এই প্যালেসটি, তখন কিরকম ছিল এটি, কিভাবে এটাকে সাজানো হয়েছিল, কিভাবে ডেকোরেট করা ছিল, এটা সব রয়েছে। দেখুন এখানে পালকি রাখা রয়েছে, একা গাড়ি রয়েছে। তো সেই সময়টাকে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে মিনিয়েচারের মাধ্যমে। হ্যাঁ, পুরনো দিনের ম্যাপ এগুলো, এই সময় সেই সময়কার ম্যাপ হবে, কারণ নামগুলো কিন্তু ওরকমই লাগছে। আর কারণ আমরা জানতাম যে সব মৌজায় বিভক্ত ছিল না, তো সেই মৌজাগুলোর নাম দেওয়া রয়েছে।
এখনো আমাদের হাজার দুয়ারি দেখা হয়নি বন্ধুরা, আর আজিমুন্নিসা বেগমের সমাধিও বাকি রয়েছে, আরও দু একটি জায়গা বাকি রয়েছে তার সাথে। সুতরাং ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বলে এখানেই প্রথম পর্বটি শেষ করছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং তার ফলে আপনার কাছে দ্বিতীয় ভিডিওর লিঙ্কটা পৌঁছে যাবে সময় মতন। আর লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিওয়।